দেখেন শীতের সকালে কত সুন্দর মাশাআল্লাহ, কুয়াশাচ্ছন্ন আকাশ, বাহিরের পরিবেশ, মানে আমি এতই কুয়াশা ছিল কিছু দেখতে পারছিলাম না। তখন বাজে সকাল 6টা, তো এরপর আমি চলে যাই আমার বেলকনিতে। বেলকনিতে গিয়ে দেখি এখানে একটা বিল্ডিং ছিল বাহিরে, সেটাও দেখতে পারছিলাম না, এতই কুয়াশা ছিল। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা সকাল সকাল দেখে নিলাম একটা সুন্দর শীতের সকাল। তো এবার আমি আমার ব্রেকফাস্ট নিয়ে নিই, সেখানে আমি আলু তরকারি, মাংস এবং একটা রুটি নিই, সেই সাথে নিয়ে নিই ব্ল্যাক কফি। তো আমি অলওয়েজ সকালবেলা গ্রিন টি খেলেও আজকে ব্ল্যাক কফি নিই, বিকজ আমি অনেক সকালে উঠি এবং আজকে আমি সাভারে যাব, যেন আমি ক্লান্তি অনুভব না করি, তার জন্য কড়া করে ব্ল্যাক কফি নিই, যেটা আমাকে অনেক বেশি সতেজ রাখবে। তো এরপর আমি ব্রেকফাস্ট করি আলু দিয়ে এবং হচ্ছে অল্প অল্প করে খাই এবং আপনাদের সাথে দেখাই। তো এরপর হচ্ছে আমি হালকা করে একটা বুমারিং নিয়ে নিই কফির এবং বলে দিই হালকা করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে। তো এরপর আমি সাভারে যাওয়ার জন্য রেডি হচ্ছি, যাওয়ার জন্য আমি একটা ভিডিও নিই। অ্যাকচুয়ালি আমি প্রফেশনাল না, তো এই জন্য দেখেন ভিডিওটা ঠিক মতো করতে পারছিলাম না, পার্ডন মাই মিস্টেক। সো এখানে আমি রেডি হওয়ার জন্য সানস্ক্রিন, ময়েশ্চারাইজার, ঘড়ি এবং একটা লিপ বাম, এটা কিন্তু লিপস্টিক না, লিপ বাম নিয়ে নিই, সেই সাথে বডি লোশন নিয়ে নিই। তো রেডি হয়ে আমি আর আমার বোন বের হয়ে যাই। আমি সাভারে অ্যাকচুয়ালি যাই বই কিনতে আর কিছু জিনিস কিনতে। এগুলো কিনে আসার পর আমি বাসায় এসে ভিডিওগুলো অ্যাকচুয়ালি ক্লিক করি, বিকজ আমার অনেক খারাপ লাগছিল, যার কারণে আমি সাভারে কোনো ভিডিও নিতে পারি না। তো বাসার কাছে এসে, এটা হচ্ছে আমাদের বাসার কাছে, এখানে এসে কিছু ভিডিও ওর সাথে সাথে পিকচারও ক্লিক করি, যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই ছায়াছবিটা অনেক ভালো লাগে। এরপর বাসায় এসে ফ্রেশ হয়ে আমি খেতে বসি। তো আজকের লাঞ্চে ছিল শুটকির ভর্তা, সিম ভাজি এবং মাংস। তো আমি খাটে বসে পড়েছিলাম খেতে, বিকজ আমার খাটে খেতেই ভালো লাগে, ডাইনিংয়ে ভালো লাগে না, এবং আমার বোনও চলে গেছিলো ওদের বাসায়। তো আজকে ভিডিওটি এতটুকুই ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।